প্যানিক অ্যাটাক বা আকস্মিক মৃত্যুভীতি। আমরা অলরেডি প্যানিক অ্যাটাক বা এই প্যানিক ডিসঅর্ডার সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছি এবং এই ভিডিও লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যেখান থেকে আপনারা জানতে পারবেন যে এই প্যানিক অ্যাটাকের উপসর্গগুলো কি, রোগীরা কি নিয়ে এই প্যানিক অ্যাটাক বা আকস্মিক মৃত্যুভীতি হলে তারা কি কি সিমটম নিয়ে তারা প্রেজেন্ট করে। তো আপনারা অনেকেই এই প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডারে যারা ভুগে থাকছেন জানতে চেয়েছেন যে আমরা যদি এই আকস্মিক মৃত্যুভীতি বা এই প্যানিক অ্যাটাকে ভুগে থাকি তো এক্ষেত্রে আসলে আমাদের মুক্ত হওয়া উপায় কি বা কিভাবে আমরা এই সমস্যাটাকে জয় করব। আজকের এই ভিডিওটি আমরা জানাবো যে এই যারা প্যানিক অ্যাটাকে ভুগে থাকেন তারা কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ এর চিকিৎসা পদ্ধতি কি, আমরা সাইকিয়াট্রিস্টরা যখন এই ধরনের রোগীর সম্মুখীন হই কিভাবে চিকিৎসা করে থাকি। দেখতে থাকুন এই ভিডিওটি। আপনারা যারা প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডারে ভুগে থাকেন আপনারা অলরেডি জানেন যে এই প্যানিক অ্যাটাকে যেটা হয় যে হঠাৎ করে আমাদের তীব্র উদ্বিগ্নতা হয় এবং আমাদের এক ধরনের ভীষণ রকমের ভীতি তৈরি হয়, দেখা মনে হয় যে বোধহয় এখনই মারা যাব বা এখনই বোধহয় কোনো খারাপ কিছু হয়ে যাবে, এবং যে ক্ষেত্রে হয় যে নানা রকমের মানে শারীরিকভাবে সাংঘাতিকভাবে আমাদের অসুস্থ লাগে, খারাপ লাগে, বুক ধরফর করে, শ্বাস নিতে অনেকের সমস্যা হয়, অনেকের মাথা ঘুরায়, মনে হয় যে মাথাটা একদম টলটল করছে, বোধহয় এখনই আমরা পড়ে যাচ্ছি, অনেকের যেটা হয় যে একদম পেটে চাপ লাগে, মনে হয় যে বোধহয় এখনই আমাদের টয়লেটে যেতে হবে, গা হাত পা অনেকের খুব ঝিমঝিম করে, অনেকে বলেন যে সমস্ত শরীর যেন খুব অল্প সময়ের মধ্যেই একদম অবশ হয়ে যাচ্ছে, মানে একেবারেই আমার প্রাণবায়ুটা বের হয়ে যাচ্ছে, এবং যেটা হয় যে এই শারীরিক উপসর্গে রোগী ফিল করে যে তার বোধহয় কোনো বড় ধরনের কোনো মেডিকেল কনসিকোয়েন্স হতে যাচ্ছে, অর্থাৎ তার বোধহয় এই বড় ধরনের কোনো রকমের কোনো সমস্যা হতে যাচ্ছে, সে হয়তো বা হার্ট অ্যাটাক হতে যাচ্ছে, তার হাতে স্ট্রোক হবে অথবা সে বোধহয় মারা যাবে। এবং এই যে প্যানিক অ্যাটাক এটা কিছুটা স্বল্প সময়ের জন্য থাকে এবং এটা খুব অল্প সময়ের মধ্যে একদম পিকে চলে যায়, এবং যখন হলো পিকে চলে যায় যাওয়ার পরে কিন্তু আস্তে আস্তে আবার স্বাভাবিক অবস্থাতে চলে যায়, এবং স্বাভাবিক হওয়ার পরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে প্যানিক অ্যাটাকটা হলো প্যানিক অ্যাটাকের কারণে কিন্তু অনেকের হাসপাতালে ভর্তি হতে হয়, এমার্জেন্সিতে যেতে হয়, এবং তখন মনে হয় যে একেবারেই বোধহয় আমার মৃত্যুর এক্সপিরিয়েন্স। এবং এক্ষেত্রে একটা জিনিস মনে রাখা ভালো যে মৃত্যু ভয় কিন্তু আমাদের সবারই আছে, কম বেশি করে সবারই আছে, এই মৃত্যু ভয়টা কিন্তু অস্বাভাবিক কিছু না, কিন্তু এই যে যখন যাদের প্যানিক অ্যাটাক হয় তারা কিন্তু এই মৃত্যুর সাথে যেন একেবারে সরাসরি করে একটা সাক্ষাৎ হয় তাদের, একেবারে তাদের যেন মৃত্যুর একেবারে দ্বার প্রান্ত থেকেই যেন চলে আসছে এরকম একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। তো এই যে প্যানিক অ্যাটাক যখন আমাদের কাছে আসলে রোগীরা আসেন, আমাদের প্রথম যে কাজটি থাকে সেটা হলো আসলে আমাদের ডায়াগনোসিসে পৌঁছানো, অর্থাৎ এই প্যানিক অ্যাটাকটা কিন্তু ঠিক কোনো বিশেষ কোনো রোগ না, এটা কিন্তু কোনো ঠিক ডায়াগনোসিসের আওতায় পড়ে না, অর্থাৎ আপনার যদি একবার দুইবার প্যানিক অ্যাটাক হয়েও থাকে এর মানেই কিন্তু আপনি যে বিশেষ কোনো রোগে ভুগছেন তা কিন্তু নাও হতে পারে, অর্থাৎ এটা আমাদের লাইফে একটা সিম্পল স্পোরাডিক ইভেন্ট হতে পারে, আবার প্যানিক অ্যাটাকটা নানা রকমের কোনো মানসিক বা শারীরিক কারণে হতে পারে। কাজে আমাদের প্রথম যে কাজটি হয় সেটা হলো আমাদের এই ডায়াগনোসিসে পৌঁছানোর জন্য, অর্থাৎ রোগী কেন প্যানিক অ্যাটাকে পৌঁছাচ্ছে সেটা একটা অ্যাসেসমেন্টের মধ্যে যাওয়া। এই অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা যেটা ফার্স্ট করি সেটা হলো রোগীর ডিটেইল আমরা হিস্ট্রি নিই, সেটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে হিস্ট্রি এবং তার যেই পরিবারের সদস্য আছে তাদের কাছ থেকেও আমরা মাঝে মাঝে অনেক ক্ষেত্রে আমাদের ইনফরমেশনগুলো বা তথ্যগুলা উপসর্গ সংক্রান্ত তথ্যগুলো নিতে হয়, কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, এর আগে পিছিয়ে ব্যাপারগুলো কী ছিল, এই সামগ্রিকভাবে আমাদের এই ইনফরমেশন বা আমাদের হিস্ট্রিটা নিয়ে আমরা কিন্তু মোটামুটি আমাদের একটা অ্যাসেসমেন্ট পৌঁছায় যেটা আমাদের কিছুটা ডায়াগনোসিসে হেল্প করে, এবং এর সাথে আমাদের কিন্তু কিছু ইনভেস্টিগেশন প্রসিজারের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা শারীরিক বা তার ল্যাব ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে আমাদের যায়, এবং এই শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখা যায় যে তার যেই পরীক্ষার যে রিপোর্ট, ল্যাব ইনভেস্টিগেশনের রিপোর্ট, সেটা ঠিক সব কিছু তার বডির যে ফাংশনগুলো স্বাভাবিক, যে তার বডির যে কার্যক্রমগুলো সেটা স্বাভাবিক আছে, অর্থাৎ রিপোর্ট মোটামুটি নর্মাল, অথবা রিপোর্টে যদি কোনো রকমের সমস্যা থাকেও সেটা ঠিক এই সিমটমসের সাথে কনসিস্টেন্ট না, তখন কিন্তু এই যে তার উপসর্গগুলো, তার যে প্যানিক অ্যাটাক হচ্ছে, তাহলে সেটা কোনো মানসিক সমস্যার কারণে হতে পারে,
এটা আমাদের প্রাথমিক ধারণা থাকে। একটা কথা মনে রাখা দরকার যে প্যানিক অ্যাটাক যদি আসলে আপনার লাইফে একবার দুবার হয় অথবা আপনার মনে করেন গত এক বছরে বা ছয় মাসে মাত্র একবার হয়েছে এবং এটা নিয়ে আর আপনি কনসার্নও না, এটা নিয়ে আপনি চিন্তিতও না, তাহলে কিন্তু সেটা কোনো আপনার আসলে অতখানি ভয়ের কিছুই নেই এবং এটা কিন্তু তার মানে আমাদের কোনো রোগ হিসেবে ব্যাপারটা কিন্তু নাও হতে পারে। এবং অনেকের ক্ষেত্রে হয় যে পাশের বাড়ি কেউ হয়তো বা মারা গেল বা নিকট আত্মীয় কেউ হলো অসুস্থ হলো অথবা দেখা গেল যে তার একটা খারাপ খবর শুনল, তাহলেও কিন্তু অনেক সময় কারো কারো এই তীব্র প্যানিক অ্যাটাকটা হতে পারে। ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার মানে বড় ধরনের কোনো আনওয়ান্টেড সিচুয়েশন সে ফেস করলো, ইভেন কোনো রকমের তার কারোর সাথে একটা ঝগড়া হলো বা তার সাথে কারোর সাথে তার কোনো রকমের মনোমালিন্য হলো, কারোর সাথে সেপারেশন হলো, সেক্ষেত্রেও কিন্তু অনেকের মধ্যে একবার দুবার তার প্যানিক অ্যাটাকটা প্রেসিপিটেট করতে পারে। এবং এই একবার দুবার তার লাইফে প্যানিক অ্যাটাক হয়েছে এটার মানে কিন্তু তার কোনো রকমের, আবারও বলছি, এটার মানেই কিন্তু যে তার যে বিশেষ কোনো ডায়াগনোসিস রয়েছে তার যে একটা বিরাট চিকিৎসার আওতার মধ্যে থাকতে হবে তা কিন্তু নাও হতে পারে। তো আমাদের যখন মানে আমরা চিকিৎসার পদ্ধতিটা আমরা শুরু করি তাদের ক্ষেত্রে যখন আমরা এই প্যানিক অ্যাটাকটা মনে করি কোনো না কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ক্ষেত্রে আছে। তো প্যানিক অ্যাটাকটা আসলে কেন হয়? প্যানিক অ্যাটাকের যেটা খুব কমন কারণ সেটা হলো প্যানিক ডিসঅর্ডার, অর্থাৎ যারা প্যানিক ডিসঅর্ডারে ভুগে থাকে যদি কারো একবার প্যানিক অ্যাটাক হওয়ার পরেও তারা সবসময় এই আবার কখন প্যানিক অ্যাটাক হবে অলওয়েজ তারা এটা নিয়ে প্রিঅকুপাইড থাকে এবং তারা সবসময় এটা নিয়ে এক ধরনের তারা এক ধরনের অ্যাংজাইটি বা সবসময় কনসার্ন থাকে আর প্যানিক অ্যাটাক নিয়ে, এবং সাথে সাথে তারা এই প্যানিক অ্যাটাক যাতে তারা না হয় সেটা বেশ কিছু সিচুয়েশনটা তারা অ্যাভয়েড করে, যেমন তারা একা হয়তো বা বাইরে বের হচ্ছে না, তারা একা একা থাকছে না, তারা এমন কোনো জায়গায় যাচ্ছে না যেখান থেকে সে সহজে কোনো রকমের সাহায্য পেতে পারে, সাহায্য পাবে না, সেরকম জায়গাগুলো অ্যাভয়েড করে। অর্থাৎ হলো তার যে স্বাভাবিক যে জীবনযাপন সেটার মধ্যে এই প্যানিক অ্যাটাকটাকে কেন্দ্র করে তার নানা বিষয়ের প্রতি তার এক ধরনের অ্যাভয়েডেন্ট বিহেভিয়ার দেখা যায় এবং তার এই যে প্যানিক অ্যাটাক বা তার যে এই প্যানিক অ্যাটাক হওয়ার কারণে তার যেটা সবসময় সেটা দিয়ে চিন্তা দিয়ে সে আবিষ্ট থাকে সেটা তার স্বাভাবিক তার লাইফ স্টাইল তার জীবনযাপনে এটা মারাত্মকভাবে নেতিবাচক তার প্রভাব পড়ে। আমরা আজকের যে ভিডিও এই ভিডিওতে আমরা মেইনলি কিন্তু প্যানিক ডিসঅর্ডারের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমরা বলবো, যেহেতু প্যানিক অ্যাটাকটার অন্যতম কারণ হলো এই প্যানিক ডিসঅর্ডার। তো প্যানিক অ্যাটাকে যখন কেউ আসলে ভুগে থাকেন আমাদের প্রথম যে বিষয়টা থাকে যে আমাদের চিকিৎসার মধ্যে সেটা আমরা দু ধরনের চিকিৎসা আমরা করে থাকি, এটা হলো একটা ওষুধের মাধ্যমে চিকিৎসা আর একটা হলো আমাদের সাইকোথেরাপি। সাইকোথেরাপির মধ্যে আসলে মেইনলি আমাদের কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, অর্থাৎ হলো রোগীর কিন্তু এই যে তার যে সিমটমগুলো হচ্ছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই তার মানসিকভাবে সেটাকে ভুলভাবে তার সিমটমগুলোকে ইন্টারপ্রেট করছে বলেই তার উদ্বিগ্নতাটা বেড়ে যাচ্ছে এবং কিন্তু সিমটমটা এক্সাজারেটেড হচ্ছে। তো সেই জায়গাটাতে আসলে তাকে এক ধরনের সচেতন করা, তাকে এই বিষয়গুলোকে নিয়ে তাকে অ্যাওয়ার করা এবং এই সিমটমগুলোকে যে কীভাবে সে কন্ট্রোল করতে পারবে সেই বিষয়গুলা তাকে জানানো এবং সাথে কিছু রিল্যাক্সেশন থেরাপিও এর সাথে করা হয়। এবং এর বাইরে কিন্তু ওষুধেরও একটা কিছুটা ভূমিকা রয়েছে, যেহেতু আমাদের কাছে যখন হলো আসেন তখন এই তীব্র প্যানিক অ্যাটাকেই সে কষ্ট পায় এবং দেখা যায় যে তার স্বাভাবিক যে জীবনযাপন সেটা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তো অনেক ক্ষেত্রে আমাদের প্রথম দিকে কিছুদিন আসলে ওষুধ লাগে এবং এই ওষুধগুলো কিন্তু সারা জীবন খেতে হয় ব্যাপারটা তা না, এটা কিন্তু স্বল্পকালীন সময়ের জন্যই হলো আমাদের ওষুধটা আসলে প্রয়োজন হয়। এবং এই প্যানিক ডিসঅর্ডারের সাথে যদি অন্য কোনো সাইকিয়াট্রিক মর্বিডিটি থাকে, যেমন যদি অ্যাগোরাফোবিয়া থাকে, তাহলে অ্যাগোরাফোবিয়ারও আসলে আমাদের ট্রিটমেন্টটা করা হয় এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের বিশেষ করে হলো এক্ষেত্রে যে আমাদের সাইকোথেরাপিউটিক যে পদ্ধতি আছে সেটা আমাদের আসলে তার কাছ থেকে করা হয়। আমাদের আসলে মূল উদ্দেশ্য থাকে যে রোগী যাতে এই সাইকোথেরাপির মাধ্যমে নিজের তার যে এই সম্পূর্ণ রোগের নিয়ন্ত্রণটা তার হাতে আছে সেটাই কিন্তু তাকে আসলে গাইডলাইনটা দেওয়া, সেটাই কিন্তু তাকে বোঝানো। এবং যখনই আসলে দেখা যায় যে তার মোটামুটি তার সিমটমটা কমে আসছে তখন কিন্তু ওষুধের আমাদের প্রয়োজনীয়তাটা আস্তে আস্তে কমে যায় এবং ওষুধ কিন্তু একসময় অতটা দেওয়ার প্রয়োজন হয় না। যদি সে এই যে সাইকোথেরাপিউটিক মেজারের মাধ্যমে সাইকোথেরাপির মাধ্যমে তাকে কিভাবে এখান থেকে সে আসলে বেরিয়ে আসতে পারবে এই জায়গাগুলো সে যদি ইমপ্লিমেন্ট করে অ্যাপ্লাই করে আমরা যে সেশনগুলো দিই সেই সেশনের
মাধ্যমে যদি সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করে তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দিয়ে সে এখান থেকে একদম সম্পূর্ণভাবেই হলো মুক্ত হতে পারে। এবং আপনাদের জাস্ট আমি একটু জানার জন্য বলে রাখি যে প্যানিক অ্যাটাকে যারা আপনারা ভুগে থাকছেন, প্রথম জিনিস হবে আপনাদের একটা কথা মনে রাখবেন যে এই প্যানিক অ্যাটাকের কারণে আপনাদের যদি ফিজিক্যাল কোনো রকমের শারীরিক যে পরীক্ষা নিরীক্ষা এটাতে যদি আপনার ফাইন্ডিং মোটামুটি নর্মাল আসে, ফেভারেবল আসে, তাহলে কিন্তু এই প্যানিক অ্যাটাক নিয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এই প্যানিক অ্যাটাকের কারণে কখনোই আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোক করা এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু ভেরি আনলাইকলি। দ্বিতীয়ত হলো যে আপনার যখনই হলো এই সিমটমগুলো হয়, অর্থাৎ একটু বুক ধরফর করছে, তখন কিন্তু আপনি এটাকে প্রথমে মিসইন্টারপ্রেট করছেন। আপনি ভাবছেন কিন্তু যে আমার বোধহয় কোনো খারাপ কিছু হতে যাচ্ছে, আমার বোধহয় হার্টে কোনো সমস্যা। তো যখনই আপনি এটাকে মিসপারসিভ করেন তখন কিন্তু আপনি ব্রেনে একটা রং মেসেজ দেন। যখন একটা রং মেসেজ দেন তখন কিন্তু আমরা আরো অ্যাংশাস হয়ে যাই। তা অ্যাংশাস হয়ে গেলে কিন্তু এই সিমটমটা তখন আরো বেশি বেড়ে যায়। কাজে ওই মুহূর্তে যখন আপনাদের প্যানিক অ্যাটাকের মতো সিমটম হবে, আমি বলবো হলো জাস্ট হলো জিনিসটাকে এই সিমটমটা কিছুক্ষণ থাকবে এবং তারপরে আস্তে আস্তে চলে যাবে। কাজে প্রাথমিকভাবে আপনি বিষয়টার প্রতি এক ধরনের প্রিপারেশন নিয়ে রাখবেন, অর্থাৎ হলো যে আমার এই প্যানিক অ্যাটাকটা এখন প্যানিক অ্যাটাক হচ্ছে কোনো কারণে, আমার উদ্বিগ্নতাটা তীব্রভাবে বেড়ে যাচ্ছে এবং আমার এই এই সিমটম হচ্ছে। অর্থাৎ যখনই আপনি মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখবেন, নিজেদের মধ্যে রাখবেন, তখন এই সিমটমগুলো আপনি ফেস করলেও দেখবেন অতখানি আপনাকে এফেক্ট করবে না, অর্থাৎ অতখানি আপনি ভয় পেয়ে যাবেন না। তো প্রথম যে জিনিসটা হলো আপনি যদি, যেহেতু আপনার আগেও যদি বেশ কয়েকবার প্যানিক অ্যাটাক হয়ে থাকে, আপনি যদি একটু প্রিপারেশন রাখেন যে আমার উদ্বিগ্নতার কারণে এখন একটু বুক ধরফর করছে, এটা একটু বাড়তে পারে এবং একটু হয়তো বা মাথা ঘোরাবে এবং এটা কিছুক্ষণ থাকবে, এরপরে আবার এটা ঠিক হয়ে যাবে। এই যে আবার ঠিক হয়ে যাবে, এই এই সেলফ টকটা আপনি যদি নিজেকে বলেন, দেখবেন হলো আপনার অ্যাংজাইটি লেভেলটাও কিন্তু কমে যাবে এবং অ্যাংজাইটি কমে যাওয়ার মধ্যে সিমটমে কিন্তু ইন্টেন্সিটি অনেক কমে যাবে। এবং খুব ভালো হয় আপনি যদি একদম প্রাথমিকভাবে, অর্থাৎ যখনই আপনার প্যানিক অ্যাটাকটা হচ্ছে তখনই যদি আপনার একটা ব্রিদিং এক্সারসাইজ করেন, শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম, শ্বাস প্রশ্বাসের ব্যায়ামেরও কিন্তু একটা ভিডিও আপলোড করা আছে, এখানে আপনার ডিসক্রিপশন লিঙ্কে পাবেন। এই ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা যদি একদম প্রথম দিকে আপনারা শুরু করেন, অর্থাৎ লম্বা করে শ্বাস নিয়ে আস্তে আস্তে ছেড়ে দেওয়া, তাহলেও কিন্তু এটা আপনার অ্যাংজাইটিটা অনেকখানি কমতে সাহায্য করবে, আপনার রিল্যাক্স করতে সাহায্য করবে এবং দেখবেন হলো সিমটমটা অনেক কমে যাবে। এই ব্রিদিং এক্সারসাইজ কিন্তু এই প্যানিক অ্যাটাকের সময় একদম ম্যাজিকের মতন কাজ করে। কাজে এই যে এটা আপনারা করতে পারেন। এছাড়া এনি সর্ট অফ রিল্যাক্সেশন টেকনিক, কোনো যে কোনো যে কাজটি আপনাকে মানসিকভাবে একটু রিল্যাক্স করবে, সেটাও যদি আপনি ওই সময়টা আপনি প্রথম মানে একবার ইনিশিয়াল স্টেজে করেন, অর্থাৎ এটাকে রংলি পারসিভ না করে, খুব মানে খুব গুরুত্ব না দিয়ে, সিমটমগুলোকে খুব গুরুত্ব না দিয়ে আপনারা যদি এই বিষয়গুলোও করেন, তাহলে দেখবেন হলো যে আপনার সিমটমটা কমে যাবে এবং অনেকখানি ইন্টেন্সিটি, যে কষ্টের যে জায়গাটা, সেটা অনেকখানি হলো কমে যাবে। এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে অনেক সময় আপনারা অনেক আমার ভিডিওরও কমেন্ট বক্সে অনেকে জানতে চান, ওষুধের নাম জানতে চান, অনেকে চিকিৎসাটা সরাসরি করে জানতে চান। তো এক্ষেত্রে আমি বলবো হলো যে আমাদের কিন্তু ডায়াগনোসিস যদি আমরা না পৌঁছে, আমরা অ্যাসেসমেন্ট না জেনে, আমরা একটা দোকান থেকে ওষুধ কিনে বা আরেকজনের কাছ থেকে উনি এই রোগে এই সিমটমে ভালো হয়েছে সেটা জেনে যদি আমরা মানে ওষুধগুলো খাই, তাহলে কিন্তু আমি বলবো হলো আমাদের অনেক ক্ষেত্রে আমরা ভুলভাবে আমরা ওষুধটা খেয়ে থাকি এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের জটিলতার জায়গাগুলো অনেক বেড়ে যায়। খুব কমন যে জিনিসটা আমরা দেখি যে এই প্যানিক অ্যাটাকে অনেক সময় অনেক ক্ষেত্রে ফিজিশিয়ানদের মাধ্যমে, বিশেষ করে নন সাইকিয়াট্রিক যারা চিকিৎসক, অথবা অনেক সময় আমরা ফার্মেসি থেকেও কিছু বেঞ্জোডাইজেপিন গ্রুপের ওষুধ, যেমন ক্লোনাজেপাম, অ্যালপাজোলাম, ডাজেপাম, এই জাতীয় ওষুধগুলো এই প্যানিক অ্যাটাকের সময় খেয়ে থাকি। যেটা হয় যে এই যে ডাজেপাম জাতীয় ওষুধ, সেটা কিন্তু আমাদের অ্যাংজাইটিটা কমাতে সাহায্য করে সাময়িকভাবে। যখন প্যানিক অ্যাটাকটা হচ্ছে তখন এটা খাচ্ছে, ভালো ফিল করছে, আবার খাচ্ছে, আবার সে ভালো ফিল করছে। কাজে যেটা সমস্যাটা হয় যে কনস্ট্যান্টলি এই বেঞ্জোডাইজেপিন গ্রুপের যখন ওষুধটা সে খাবে, এটার প্রতি কিন্তু সে ডিপেন্ডেন্ট হয়ে যাবে এবং দেখা যায় যে যেহেতু তার রোগটা নির্ধারণ করে, রোগটা ডায়াগনোসিস করে সে চিকিৎসার আওতায় যায় না, শুধুমাত্র সিমটমটা ট্রিটমেন্টটা করছে, রোগটা থেকে কিন্তু সে বেরো হতে পারছে না, আবার সে কিন্তু আবার অন্য একটা সমস্যার মধ্যে সে পড়ে যাচ্ছে। অর্থাৎ সে কিন্তু হয়তো এই বেঞ্জোডাইজেপিন গ্রুপের ওষুধে সে কিন্তু আসক্ত হয়ে যাচ্ছে। এই যে বেঞ্জোডাইজেপিন গ্রুপের ওষুধ, এটা কিন্তু আমরা সাধারণত সাইকিয়াট্রিস্টরা দীর্ঘদিন ধরে এটা না দেওয়ার কিন্তু আমরা দীর্ঘদিন দিতে চাই না, কারণ হলো আমাদের মানসিক রোগের যত ওষুধ আছে শুধুমাত্র এই একটি রোগ, অর্থাৎ এই একটি ওষুধ, অর্থাৎ বেঞ্জোডাইজেপিন গ্রুপের যে ওষুধ, সেটাই কিন্তু আসক্ত তৈরি
করে, কিন্তু সেজন্য আমরা সাধারণত কয়েক সপ্তাহ বা 1-2 মাসের উপরে কিন্তু আমরা কোনো অবস্থাতেই এটাকে আমরা কন্টিনিউ করতে চাই না। কিন্তু দেখা যায় যে রোগীরা কিন্তু মাসের পর মাস হলো এটা খাচ্ছে এবং এটার প্রতি কিন্তু এক ধরনের নির্ভরশীলতা তৈরি করছে। কাজে আমি দর্শকদের অবশ্যই এটা বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আপনারা যদি প্যানিক অ্যাটাকে ভুগে থাকেন, অবশ্যই হলো আপনারা একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ ক্রমে আপনারা ওষুধ খাবেন। তাহলে যেটা হবে, আপনাদের কিন্তু চিকিৎসার আওতায় খুব বেশি দিন আসলে থাকতে হবে না। তো আপনারা যারা প্যানিক অ্যাটাকে ভুগছেন, আমি বলবো প্যানিক অ্যাটাক নিয়ে একদম ভয় পাওয়ার কিছু নেই। এটা যদি হয় তাহলে আমি যেটা বললাম যে আপনারা একটু ব্রিদিং এক্সারসাইজ করেন, এটাকে আপনারা জাস্ট হলো নিজে থেকে নিজে বলেন এটা একটা প্যানিক অ্যাটাক হচ্ছে, এটা আমার কিছুই হবে না, আমার আগেও হয়েছে এবং এটা আমার একটু পরেই হলো কমে যাবে, 10-15 মিনিট পরেই হলো আমার এটা আবার স্বাভাবিক ব্যবস্থা হয়ে স্বাভাবিক হয়ে যাবে। এবং আপনি যদি এই শারীরিক উপসর্গগুলোকে তেমন একটা ফোকাস না করে, গুরুত্ব না দিয়ে আপনি যতটুকু স্বাভাবিক থাকার চেষ্টা করেন সেটা যদি করেন, দেখবেন হলো অনেকখানি সিমটম হয়তো কমে যেতে পারে। তারপরেও যদি আপনারা না যায়, আপনারা যদি নিজেকে হেল্প করতে না পারেন, আমি বলবো এটা নিয়ে একদম দুশ্চিন্তা না করে আপনারা একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান। এই চিকিৎসার মাধ্যমে কিন্তু প্যানিক অ্যাটাক অত্যন্ত অল্প সময়ের মধ্যে, আমাদের যখন ট্রিটমেন্ট স্টার্ট করি জাস্ট হলে 1 মাসের মধ্যে কিন্তু মানে পেশেন্টরা বলে আমি প্রায় 70% বা 90% আমি ইম্প্রুভ করে গেছি, আমি এখন নামাজ পড়তে পারি, আমি এখন স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারি, আমি এখন আমি আগে যে একদম একা একা বাইরে যেতে পারতাম না, আমি এক্সারসাইজ করতে ভয় পেতাম, আমি যে কোনো রকমের ফিজিক্যাল এক্সারশন করতে ভয় পড়তাম যে আমার বুকটা ধরফর করে কিনা, আমার মাথা ঘুরায় কিনা, সেটা কিন্তু কিছুই করতে হয় না। আমি কিন্তু একেবারেই এখন অনেকখানি আমি ভালো হয়ে যাচ্ছি। তবে এর বাইরে আমরা যে চিকিৎসাটা আমরা সাধারণত দিই, ওষুধ যেটা খেলে হয়, এক্ষেত্রে একটু বলতে চাই যে 1-1.5 মাসের মধ্যেই কিন্তু রোগী প্রায় অনেকখানি ভালো হয়ে যায়, এমনকি অনেক ক্ষেত্রে বলা হয় প্রায় 100% তার সিমটমগুলো কমে যায়। তো যেটা করে যে তখন কিন্তু আবার ওষুধটা সে বন্ধ করে দেয় আমাদের পরামর্শ ছাড়াই। তো বন্ধ করলে যেটা হয় তার কিন্তু আবারও হলো এই প্যানিক অ্যাটাকটা প্রেসিপিটেট করে। তো কোনো অবস্থাতে আপনারা আসলে সিমটম কমে গেলে নিজেরা ওষুধ বন্ধ করবেন না, কারণ হলো এক্ষেত্রে আমাদের আসলে নিজস্ব একটা অ্যাসেসমেন্টের প্রসিজারের মধ্যে কিন্তু একটা পর্যায়ে হলো আমরা আসলে ওষুধটা আমরা মানে নিজেরা আমরা যখন প্রয়োজন বোধ করি আমরা কমিয়ে দিই বা বন্ধ করে দিই। সেটা আমি বলবো হলো এটা সাইকিয়াট্রিস্ট, আপনারা যে সাইকিয়াট্রিস্টকে দেখাবেন তার হাতে রাখবেন। এটা অবশ্যই হলো ওষুধ নিজে থেকে আপনারা যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু আবার রিল্যাক্স করবেন, হ্যাঁ, কাজে আবার সিমটমটা হবে, আবার প্রথম থেকে আপনার ওষুধগুলো শুরু করতে হবে। এবং কোনো অবস্থাতে আরেকজন প্যানিক অ্যাটাকে এই ওষুধের মাধ্যমে ভালো হয়েছে, তারটা দেখে আমি ওষুধ খেলাম, আর সেটাও আমি না করার জন্য অনুরোধ করব। প্রথমে কিন্তু আপনার হলো প্রথমত ডায়াগনোসিস, যেটা বললাম যে কেউ যদি আসলে সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগেন, তার যদি প্যানিক অ্যাটাক হয় তাহলে কিন্তু সোশ্যাল অ্যাংজাইটি ট্রিটমেন্টটা করতে হবে। তো আপনি যদি কেউ ওসিডিতে ভুগে থাকেন, তার প্যানিক অ্যাটাক হয় তাহলে কিন্তু ওসিডি ট্রিটমেন্ট করতে হবে বা অ্যাগোরাফোবিয়ার ট্রিটমেন্ট করতে হবে, অ্যাগোরাফোবিয়াতে যদি কেউ ভুগে থাকেন। তো প্রথম হলো আসলে আমাদের নিজে থেকে চিকিৎসা না করে এটা চিকিৎসক মানে সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং মনের যত্ন নিতে কখনোই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।